হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটি ফুলপিঠার রেসিপি। চলুন দেখি তাহলে এগুলি কিভাবে বানিয়েছি। স্বাগতম সবাইকে শ্রাবণী রান্নাঘরে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে চাপ দিন পরবর্তী ভিডিও সম্পর্কে আপগ্রেড পেতে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এবার এতে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটি আমি যে নিমকির রেসিপিটা দিয়েছি সেটার মতোই ময়নটা সেভাবেই দিতে হবে। আপনারা চাইলে এখানে কালি জিরেটা দিয়ে ওভাবে ময়নটা করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ওটা দেইনি। নিমকির রেসিপিটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। দেখুন মুষ্টি ধরলে শক্ত হয়ে গিয়েছে, তার মানে আমার ময়ান ঠিক হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো বানিয়ে নেব। আপনারা যদি চান এতে চিনিও অ্যাড করে একটি ডো বানাতে পারেন। আমি ফুলপিঠার একটি রেসিপি দিয়েছিলাম, ওভাবে করে বানাতে পারেন। আমি রেসিপির মাঝে মাঝে অনেক ধরনের টিপসও দেব, আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। দেখুন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। দেখুন 20 মিনিট পর ডোটি থেকে, এবার আমি লেচি কেটে নিয়ে কীভাবে ফুলটি করতে হয় তা আমি দেখিয়ে দেব। এই পিঠাটার এই মজাটাই আলাদা যে আপনি এটাকে নোনতাও করতে পারেন, বা আপনি এটাকে চিনি দিয়ে করতে পারেন, অথবা আপনি এটাকে নোনতা করে পরে চিনি শিরায় ডুবিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি এটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি একটি বল থেকে। এবার আমি একটি রুটির মতো তৈরি করে নেব। চেষ্টা করব একটি পাতলা করে রুটি বেলতে। দেখুন হালকা একটু ময়দা দিয়ে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এটা গোল করতে হবে না, একটু পাতলা করে করবেন। আপনাদের কাছে যা আছে সেই রকম কাটার দিয়ে এটা করতে পারেন গোল গোল সাইজের করে। আমি এবার এর থেকে ছোট ছোট করে রুটি কেটে নেব। দেখুন আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এভাবে। এবার এর উপরে আমি ময়দা ছিটিয়ে দেব এবং অন্য পাশটা উল্টিয়ে দিয়ে এর উপরে ময়দাটা ছিটিয়ে দেব। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখাচ্ছি আমি ফুলটা কিভাবে বানাতে হবে। আমি এখানে পানি নিয়েছি, এভাবে মাঝখান বরাবর একটা আঙুল দিয়ে পানির একটি লাইন করে দেবেন। এর উপরে আবার একইভাবে লাইনটা করে দিবেন। এভাবে আপনি 4 থেকে 5টি ছোট ছোট রুটি একসাথে দিয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে 5টি দিয়েছি। এরপর একটি স্কেল বা একটি চিকন পেন্সিলের সাহায্যে আপনাদের কাছে যাই থাকে এভাবে দুই পাশে যেখানে পানি দিয়েছেন সেই জায়গাটা চাপ দিয়ে দেবেন। আমি আবার করে দেখাচ্ছি, যদি আপনারা পানির লাইনটি ভুলে যান কোথায় দিয়েছেন তাহলে আপনারা প্রথমে ময়দাটা ছিটিয়ে দেবেন, তাহলে যে জায়গায় পানি দিয়েছেন তার উপরে নিচে এভাবে একটি চিহ্ন করে দেবেন যাতে আপনি বুঝতে পারেন যে কোথায় পানির চিহ্নটা দিয়েছেন।
এবারে একইভাবে একটির উপর একটি দিয়ে আমি ফুলটি বানিয়ে নিচ্ছি। এগুলি বানাতে খুবই সহজ, বাসায় বানিয়ে কেউ গেস্ট আসলে বানিয়ে খাওয়াতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগে। এবং এর মূল উপায়টা হচ্ছে আপনি এটাকে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, এটি একটি অনেক সুবিধা। দেখুন আমি পাঁচটি বানিয়ে ফেলেছি, এবার আমি আপনাদেরকে আরেকটি পিঠা কীভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি। এটাকে বলে পাতা পিঠা। এই পিঠাটার জন্য আমি রুটিটাকে একটু মোটা করে বেলবো, এর আগেরটা যেতটুকু পাতলা করেছিলাম এর চেয়ে হালকা একটু মোটা হবে। দেখুন এটা অনেক বড় করে বেলতে হবে না, এটি একটু ওভাল আকৃতির হলে, ডিম্বাকৃতির হলে রুটিটা ভালো হয়। দেখুন আমি ওভাল আকৃতির করে, ডিম্বাকৃতির করে রুটিটা করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমি আয়তক্ষেত্র আকারের করে এটিকে কেটে নেব। এবার চারপাশে হালকা বর্ডারের মতো করে রেখে আমি এভাবে মাঝখান বরাবর কেটে দেব। বারবার একটু ময়দা ছিটিয়ে দেবেন, তাতে একটির সাথে একটি লেগে থাকবে না। এই পিঠাগুলো আপনি ভাজি করার পরে চিনি শিরায় দিয়ে খাজার মতো করে, খাজনা পিঠার মতো করে খেতে পারেন। আমি যেভাবে করেছি আমার রেসিপিটাতে, আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা গিয়ে দেখতে পারেন চিনি শিরাটা কীভাবে তৈরি করতে হয়। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে এর দুই সাইডে মাথায় লাগিয়ে দেব। দেখুন এই সাইডে এবং অন্য একটি পার্ট দিয়ে এটি বন্ধ করে দেব। একইভাবে আবারও একটি ভাঁজ দিয়ে এই দুই পার্টটা জোড়া লাগিয়ে দেব। দেখুন এবার আবারও এগুলি আমি ভাঁজ করে দেব, যেহেতু এটা পাতার স্টাইলে হবে। দেখুন এভাবে মুড়িয়ে নিতে হবে। এবার এই নিচের সাইডটাও একইভাবে আমি পানি দিয়ে মুখটাকে এভাবে ছোট করে দেব এবং এটি অন্য পাশে ঘুরিয়ে নেব। প্রথমটা যে পাশে ঘুরিয়ে নিয়েছিলাম তার বিপরীত পাশে অন্য পাশে ঘুরিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গিয়েছে। উপরে একটু ময়দা ছিটিয়ে দেবেন যাতে একটির সাথে একটি পার্টগুলো লেগে না যায়। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি কিভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। দেখুন প্রথমে যেই সাইডটাতে আপনারা ঘুরাবেন সেকেন্ড সাইডটা দিয়ে এটি ঘুরিয়ে নেবেন। দেখুন হয়ে গিয়েছে। নিচের সাইডটা একটু চ্যাপটা করে দিয়ে এর উপরের সাইডটা একটু কোনাকোনি করে নিলে এটি দেখতে পাতার মতো লাগে। দেখুন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি।
এটি মিডিয়াম আঁচে আমি প্রথম পিঠাগুলো ভেজে নিচ্ছি। এভাবে চেষ্টা করবেন হালকা হালকা হাতে এগুলোকে একটু এভাবে খুলে দেওয়ার জন্য। মনে রাখবেন যতক্ষণ না উপরের সাইডটি ভালোভাবে হয়ে না যায় এটিকে উল্টে দেবেন না, তাহলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। দেখুন এগুলো খুব সুন্দর খুলে গিয়েছে। এবার একটি আমি চামচ দিয়ে উপরে হালকা করে এভাবে তেলগুলি দিয়ে দিব, যাতে উপরে পাটটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে দেব। দেখুন নিচের পাটটা লাল হয়ে গিয়েছে, এরপরে আমি এটাকে উল্টে দিয়েছি। লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি টিস্যু পেপারে তুলে রাখব। অন্য পিঠাটিও আমি ভেজে নিচ্ছি। এতেও আমি চামচ দিয়ে এর উপরে তেল দিয়ে নিচ্ছি। আমি খাজনা পিঠার ছবিটি দিয়ে দিয়েছি নিচে। আপনারা চাইলে তেল থেকে নিয়ে সরাসরি চিনির শিরাটা তৈরি করে চিনির শিরায় দিয়ে দিতে পারেন, যারা এভাবে চিনি দিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু আমি এটা এভাবে করিনি, যেহেতু ফুল পিঠার রেসিপি দিয়েছি, এটি অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই আমি আর চিনির শিরায় দেওয়ার পদ্ধতিটি দেখাইনি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার খাজা বা খাজনা পিঠের রেসিপিটি দেখতে পারেন। এখন এটাও লাল হয়ে এসেছে, এবার আমি এটাকেও টিস্যু বক্সে তুলে নেব। খেতে খুবই মচমচে হয়, দেখুন প্রতিটি পার্টি কি সুন্দর করে খুলে যাচ্ছে। দেখুন কি মচমচা হয়েছে, হাতের চাপ দিলে সব ভেঙে যাচ্ছে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং অন্যান্যদের সবার সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।